And welcome back, my dear student. You know what I am discussing. I am basically discussing different aspect of chemistry syllabus as per Maulana Abul Kalam Azad University of Technology. And in the class of yesterday, the class was so lengthy that I have today decided that the class I will finish with minimal time. Okay, aaj ami decision niyechi je class ta খুব কুইকলি শেষ করবো। আগের দিন ক্লাসটা এত লেন্দি হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই অধৈর্য হয়ে গেছিলে। ওকে, আজ আমি এই ক্লাসে জাস্ট তোমাদের খুব সংক্ষিপ্তভাবে দুটো জিনিস করাচ্ছি এবং যেটা করতে হয়তো 10 মিনিট লাগবে, ঠিক আছে? 10 মিনিটও না, 5 মিনিট লাগবে। নাম্বার ওয়ান, ইউনিট অফ এ অ্যান্ড ইউনিট অফ বি, এই দুটো জাস্ট। তাহলে আজ আমি এই মুহূর্তে তোমাদের যেটা পড়াতে যাচ্ছি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ এ, এ মানে কি ভ্যান্ডারওয়াল একটা কনস্ট্যান্ট, অ্যান্ড আর একটা জিনিস পড়াতে যাচ্ছি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ বি, এই দুটো জিনিস আমি বেসিক্যালি তোমাদের পড়াতে যাচ্ছি। এখন ইউনিট অফ এ কী হবে, প্রথমে ইউনিট অফ এ নিয়ে আলোচনা করা হোক, এ নিয়ে একটু আলোচনা করা হোক। এখন এ ভ্যান্ডারওয়াল ইকুয়েশনে তোমরা জানো যে প্রেশার কারেকশনের সময় এ ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং আমরা যে ইন্টারনাল প্রেশার পি ইন্টারনাল বলেছিলাম, দ্যাট ইন্টারনাল প্রেশার ওয়াজ ইকুয়াল টু এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। ইকুয়েশনটা আবার একবার মনে করার চেষ্টা করো, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। অর্থাৎ ইন্টারনাল প্রেশারটা হচ্ছে ওই মানে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ওই এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা হচ্ছে ইন্টারনাল প্রেশার। ওকে, এবং তার মানে এই পুরো অংশটা এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এই পুরো অংশটা অ্যাকচুয়ালি একটা প্রেশারকে রিপ্রেজেন্ট করছে। ওকে, এবার প্রেশারের অনেক রকম ইউনিট আছে, তার মধ্যে একটা ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার, একটা ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার। অনেক রকম ইউনিট আছে, তোমরা জানো প্রেশার মানে ফোর্স পার ইউনিট এরিয়া, সেখান থেকে তোমরা প্রেশারের ডাইমেনশান বের করতে পারো, মুখ করতে পারো, সেগুলো সব তোমরা হায়ার সেকেন্ডারি আশা করে শিখেছো। আমি জাস্ট একটা ইউনিটের নাম বললাম, একটা ইউনিট, বেশ বড় ইউনিট এটা, এই ইউনিটটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার। ওকে, এই অ্যাটমসফিয়ারে যদি আমি প্রেশারকে এক্সপ্রেস করি আর ভলিউমটাকে যদি লিটার পার মোল, ওকে, লিটার পার মোল বা এইভাবেও লিখে লিটার পার মোল, হ্যাঁ, তার থেকে এই কনভেনশনটা বেশি প্রচলিত এখন, ঠিক আছে, লিটার পার মোল এইভাবে যদি আমরা লিখি তাহলে আলটিমেট কি ইউনিটটা দাঁড়াবে। আর এন, এন অ্যাকচুয়ালি নাম্বার অফ মোল বোঝায়, নাম্বার অফ মোল মানে এন এর ডাইমেনশানটা হচ্ছে শুধু মোল। ওকে, নাম্বার অফ মোলকে বোঝায় মানে কত মোল, 10 মোল, 5 মোল এটসেট্রা, তার মানে এন এর ডাইমেনশান হচ্ছে নাম্বার অফ মোল। তাহলে এই সমস্ত ইউনিটগুলো যদি বসাও এন এর, ভি এর এবং প্রেশার ইন্টারনাল প্রেশার পি এর, পি ইন্টারনালের, তাহলেই তোমরা এ এর ডাইমেনশানটা পেয়ে যাবে। তাহলে একে আমরা লিখতে পারি একটু সাজিয়ে এই প্রেশার থেকে যদি একে লিখি তাহলে কী দাঁড়াবে, এ ইজ ইকুয়াল টু পি ইন্টারনাল ইন্টু ভি স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো? এবার এটা থেকেই তোমরা পেয়ে যেতে পারো কি ইন্টারনাল প্রেশারের জায়গায় প্রেশারের ইউনিটটা কি অ্যাটমসফিয়ার হচ্ছে, নিউমারেটারে দিতে পারি আমরা অ্যাটমসফিয়ার, ভলিউমটা ভলিউমের স্কোয়ার, ভলিউম মানে ভলিউমের ইউনিটটা কি দেবে, যে ভলিউমের ইউনিট, সরি ভলিউমের ইউনিট মোল দেওয়ার দরকার নেই, ভলিউমের সিম্পল ইউনিট হচ্ছে লিটার। ওকে, মোলার ভলিউম বললে হলে মোলস পার লিটারে আসা, এই লিটার পার মোলে আসার ব্যাপার ছিল, কিন্তু এটা সিম্পল ভলিউম মানে লিটারে, সিসিতে এরকম করে এক্সপ্রেস করে, এখানে আমরা লিটারে ধরছি। ওকে, তাহলে ভলিউম লিটার মানে, তাহলে ভলিউমকে যদি লিটারে এক্সপ্রেস করো, এখানে আছে ভি, ভি স্কোয়ার মানে লিটার তার স্কোয়ার, তাই তো? এল স্কোয়ার ডাইমেনশানটা গেল, আর নিচে হবে আছে এন স্কোয়ার, এন এর ডাইমেনশানটা কি মোল, তার মানে ডিনোমিনেটারে হবে মোল তার স্কোয়ার। তাহলে এইটাকে একটু সাজিয়ে যদি লিখি আমরা তাহলে আলটিমেট কী দাঁড়ালো ইউনিটটা, এর ইউনিট অফ এ, যদি পরীক্ষায় কোশ্চেন পড়ে তাহলে তোমরা এখন খুব সহজেই করে নিতে পারবে, এর ইউনিট ইজ ইকুয়াল টু অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার এটিএম মানে অ্যাটমসফিয়ার বোঝাচ্ছে, তারপর লিটার স্কোয়ার, আর মোলটাকে যদি তুমি ওপরে নিয়ে যাও তাহলে মোল টু দি পাওয়ার মাইনাস টু, দিস ইজ দ্য ইউনিট অফ এ। আরও অন্যান্য ইউনিট আছে, এসআই ইউনিটটা কী হবে, তোমরা টাক্স হোম টাক্স হিসেবে দিয়ে রাখলাম, তোমাদের বইয়ে আছে দেখবে, হ্যাঁ, এসআই ইউনিট কী হবে সেটা তোমরা একটু স্টাডি করে দেখো, না পারলে আমাকে জিজ্ঞাসা করো, ওকে, কমেন্ট বক্সে লিখো আমি উত্তর দিয়ে দেবো। যে এসআই ইউনিটটা কী, তোমাদের এটা হোম টাক্স হিসেবে থাকলো, এটা একটা খুব মানে কমন ইউনিট যেটা ইউজ করা হয় এর ক্ষেত্রে, এর কমন ইউনিট। তাহলে কী গেল, যদি পরীক্ষায় কোশ্চেন পড়ে, অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার মাইনাস টু,
This is the unit of A. এবার ইউনিট অফ বি, বি এর ইউনিটটা কি? বি এর ইউনিট, ইউনিট অফ বি, ইউনিট অফ বি, বি এর ইউনিটটা কি হবে? বি মানে তোমরা কি জানো? আচ্ছা, বি মানে একটা ভলিউমকে বোঝাচ্ছে, তাই তো? ভি মাইনাস এন বি, মনে পড়ে ভ্যান্ডারওয়াল ইকুয়েশনে ভি মাইনাস এন বি, দ্যাট ইজ কী বলবো যে এক্সক্লুডেড ভলিউম। তাহলে এন বি মানে এন বিটা হচ্ছে এক্সক্লুডেড ভলিউম ফর এন মোলস অফ গ্যাস, তাই তো? তাহলে এন বি, এন বি ওই ভ্যান্ডারওয়াল ইকুয়েশনে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছিলো? ভলিউমকে বোঝাচ্ছিলো, মনে করে দেখো, একটা ভলিউমকে বোঝাচ্ছিলো। ভলিউমের ইউনিট আমরা জানি লিটার, আর এন এর ডাইমেনশানটা কি? মোল, তাই তো? তাহলে বি ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা বলতে পারি এইভাবে যে ডাইমেনশান যদি তৈরি করতে চাই, আলটিমেটলি ভলিউম বাই, আলটিমেটলি ভলিউম বাই এন, মানে আলটিমেটলি এটা ভলিউম বাই, সহজ করে দিলে মোলে চলে আসবে, তাই তো? ওকে, এবার মোল যদি পুরো স্পেলিংটা লেখো এটা, তার সংক্ষিপ্তভাবে এইভাবে লেখা হয়। ওকে, তাহলে আলটিমেট কী দাঁড়ালো? এটা ভলিউমটাকে যদি লিটারে দাও, মোলে দাও, তাহলে বি এর ইউনিটটা দাঁড়াবে লিটার মোল, মোল এমও এলই কিন্তু লেখা হয় যখন ইউনিটগুলো লিখবে। ওকে, কনভেনশন এটা, এমও এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, মানে ইনভার্স আর কি, কারণ পার অর্থাৎ লিটার পার মোল, মানে এইটা বোঝাচ্ছি লিটার পার মোল, তাই তো? লিটার পার মোলটাকে এইভাবে বোঝানো হচ্ছে। ইও দিতে পারো, অনেক সময় তাই তো, এইভাবে। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্তই থাক, ছোট্ট ক্লাস, আগের দিন অনেক বড় ক্লাস নিয়েছি। তাহলে এ এর ইউনিটটা আবার একবার রিপিট করে দিচ্ছি, অ্যাটমোসফিয়ার লিটার স্কোয়ার মোল টু দি পাওয়ার মাইনাস টু। বি এর ইউনিট কি? লিটার পার মোল, এল তারপর এমও এল ইনভার্স, এইটাই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আজ এই পর্যন্তই থাক। তোমাদের যদি লেকচারটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সে যে কলেজেরই হোক না কেন, সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং ভিজিট করবে dkmacademy.com এই সাইটটি, যেখানে তোমরা অ্যাডিশনালি অ্যাসাইনমেন্ট এবং অন্যান্য অনেক স্টাডি মেটেরিয়ালও পাবে।